নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রাজ্যে গ্রুপ ডি নিয়োগ তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। শূন্য পদ, প্রায় 10,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সিলেবাস, বয়স, নিয়োগ পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ। পিএসসি ফুড এসআই এর পরীক্ষার তারিখও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সম্পূর্ণ তোমাদের অফিসিয়ালি ভাবে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই তোমরা ভদ্রেশ্বর স্টাডি ক্লাসের যে চ্যানেলের লিঙ্কটা তোমরা চাইছিলে, চ্যানেলের লিঙ্কের জন্য তোমাদের ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে হোম পেজে সেখানে চলে আসবে। তারপর একটি বার নিচে স্ক্রল করে নামবে, স্ক্রল করে নামার পরে তোমরা দেখতে পাবে মাই সেকেন্ড চ্যানেল বলে এই অপশনটা দেখতে পাবে। এখানে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস দেখতে পাচ্ছ, তো এখানে গিয়ে জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? অথবা তোমরা এখানে চাইলে কিন্তু এই চ্যানেল সেকশনে তোমরা যেতে পারো। এই চ্যানেল সেকশনে গিয়ে সেখানেও কিন্তু তোমরা ভদ্রেশ্বর স্টাডি ক্লাসের কিন্তু এই চ্যানেলটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো যাও, সেখানে গিয়ে কিন্তু ফ্রি অনলাইন ক্লাসের জন্য জয়েন হয়ে যাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আছি বর্তমান পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার 17ই অক্টোবর যে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই একটিবার স্ক্রল করার পরে তোমরা দেখতে পাবে যে পিএসসি ক্লার্কশিপে 5,000 নিয়োগ রাজ্যের, তার জন্য তোমাদের প্রস্তুতি শুরু। তবে এই ভিডিও পিএসসি ক্লার্ক নয়, এখানে তোমাদের গ্রুপ ডি সংক্রান্তিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো গ্রুপ ডি সম্পর্কিত কী আপডেট সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো। এখানে একটিবার স্ক্রল করার পরে তোমরা দেখতে পাবে যে রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি স্থায়ী পদে নিয়োগের জন্য তৎপরতা চরমে। সূত্রের খবর, এর জন্য খুব শীঘ্রই কিন্তু জারি হতে চলেছে প্রাথমিক বিজ্ঞপ্তি। অর্থাৎ প্রাথমিক বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত কিন্তু তোমাদের প্রকাশিত হতে চলেছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুখবর। শূন্য পদ 8,000 থেকে 10,000 শোনা যাচ্ছে, প্রায় 10,000 প্লাস শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে? নতুনভাবে গঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এর আগে আমি ভিডিও করে তোমাদের বলে দিয়েছি যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এসএসসি সচিব পদে ইতিমধ্যেই একজন ডাব্লিউবিসিএস অফিসারকে এনেছে রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে অবশ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, দ্রুত সেই কাজ সম্পন্ন করে গ্রুপ ডি জন্য পরীক্ষা নিতে চাইছে সরকার। আগামী বছরে লোকসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া কিন্তু তথা পরীক্ষা গ্রহণ পর্ব শেষ করার লক্ষ্যেও মাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের সামনে যে লোকসভা নির্বাচন আছে 2024-এর, এই লোকসভা নির্বাচনের আগে পরীক্ষা কিন্তু কমপ্লিট করে নিতে চাইছে রাজ্য সরকার, ঠিক আছে? আচ্ছা, এবার খাদ্য দপ্তর সম্পর্কে একটা কিন্তু তোমাদের একটা দারুণ আপডেট দিচ্ছি, যেটা খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য আগামী জানুয়ারিতে পরীক্ষা নিতে পারে পিএসসি। অর্থাৎ পিএসসি যে ফুড এসআই এর পরীক্ষা জানুয়ারি মাসে হবে, জানুয়ারি 2024-এ তোমাদের ফুড এসআই এর এক্সামটা কিন্তু হচ্ছে। অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনার লেভেলটাকে কিন্তু আরেকটু স্পিডে করতে হবে, ঠিক আছে? এখানে শূন্য পদ, 480টি শূন্য পদ, তার জন্য আবেদন জমা পড়েছে, প্রায় 13 লক্ষের বেশি কর্মপ্রার্থী আবেদন করেছে। দপ্তর সূত্রে খবর, 2016 এবং 2018 সালে এসআই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল পিএসসি। সফল প্রার্থীদের প্যানেলও প্রকাশিত করা হয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে সফল প্রার্থীদের নিয়োগ করা যায়নি। হাইকোর্টের মামলার নিষ্পত্তি হওয়ার পর সম্প্রতি পিএসসি তৈরির প্যানেল ভিত্তিতে দুটো দফায় প্রায় 1,000 জনকে এসআই পদে নিয়োগ করেছে খাদ্য দপ্তর, ঠিক আছে? তো এখানে তোমাদের একটা দারুণ সুখবর, যে সুখবরটা হচ্ছে যে সামনে গ্রুপ ডি বেরোচ্ছে, ঠিক আছে? সামনে তোমাদের গ্রুপ ডি বেরোচ্ছে প্রায় 10,000 ভ্যাকেন্সি নিয়ে। অলরেডি ক্লার্কও বেরোচ্ছে 5,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে? 5,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে ক্লার্কও বেরোচ্ছে। তো অর্থাৎ এরপর পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু চলবে। যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যারা অপেক্ষা করছিলে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসেরও কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে? অর্থাৎ সামনে কিন্তু অনেক চাকরি পরীক্ষা আছে, অর্থাৎ সেগুলোর জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি সেই রকম লেভেলের কিন্তু নিতে হবে। কম্পিটিশনও কিন্তু সেই লেভেলের হাই হবে।
তো তোমাদের আর একটা তথ্য দিয়ে রাখি, গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের অষ্টম শ্রেণী তোমরা যদি পাশ করে থাকো অর্থাৎ তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে, এসসি আর এসটিদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 45 বছর, আর ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের যে পরীক্ষার ধরন সম্পর্কে বলি, আগে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তোমরা জানো, আগে যে গ্রুপ ডি বোর্ড ছিল সেখানে যে সিলেবাসটা ছিল সেখানে ছিল হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজে ছিল 40 নম্বর, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা হিন্দি উর্দু এইসব যে ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে সেখানে ছিল 10 মার্কস ছিল, আর ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে ছিল হচ্ছে তোমাদের 35 মার্ক্স। টোটাল 85 মার্ক্সের পরীক্ষা হয়েছিল এবং 15 নম্বরের তোমাদের ইন্টারভিউ ছিল, ঠিক আছে, 15 নম্বরে ইন্টারভিউ ছিল। তো এবার যদি সিলেবাস যদি একই রাখে, পরীক্ষার ধরন যদি একই রাখে, তাহলে এগুলোর কোনো পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে না, এগুলোই কিন্তু থাকবে। আর যদি বোর্ড চেঞ্জ করার ফলে যদি পরীক্ষার যদি ধরন চেঞ্জ করে তাহলে হয়তো তোমরা পরবর্তী সময়ে এগুলোর পরিবর্তন কিছু দেখতে পাবে, ঠিক আছে। তবে একটা কথা বলতে পারি যে সামনে ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রস্তুতি সেই রকম লেভেলের কিন্তু নিতে হবে ভালো পারফর্ম করতে গেলে। তো আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। এরকমই জব রিলেটেড আপডেট সবার আগে সবার প্রথম সম্পূর্ণ বাংলায় পেতে গেলে অবশ্যই তোমাদের ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।